কেউ নৌকা, আবার কেউ ট্রলার মেরামত করছেন, আবার কেউ ছেঁড়া জাল জোড়া লাগাচ্ছেন। মাছ ধরা বন্ধ থাকায় এভাবেই বেকার সময় পার করছেন পটুয়াখালীর তেঁতুলিয়া পাড়ের জেলেরা। নিষেধাজ্ঞার এই সময়ে খাদ্য সহায়তা হিসেবে নিবন্ধিত জেলেদের দুই মাসের জন্য 40 কেজি করে 80 কেজি চাল দেয়া হয়, কিন্তু এর বাইরেও থেকে যাচ্ছে জেলেদের বড় একটি অংশ। তালিকায় নাম নেই অনেকের, বছরের পর বছর এই পেশায় কাজ করেও এখনও নিবন্ধনের আওতায় আসেননি অনেকে, তাই তাদের ভাগ্যে জুটে না সরকারি কোনো সহায়তাও। এছাড়াও নির্দিষ্ট সময়ে চাল না পাওয়ার অভিযোগ জেলেদের। আমাদের এলাকায় জেলে আছে প্রায় 400 মতো, আমরা নাম পাই সর্বোচ্চ 100 থেকে 150। জেলে হইয়া আজকে আমার 10 টাকা কাটো নাই, আমার জাল্লা কাটো নাই। বাদ পড়া জেলেদের নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে বলে জানায় মৎস্য বিভাগ। যারা নিবন্ধনযোগ্য হয়েছে কিন্তু এখনো নিবন্ধনকৃত তালিকায় আসেনি, তাদের নিবন্ধনের আওতায় আনার জন্য কাজ চলতেছে। এরই মধ্যে মৎস্য বিভাগের অভিযানে জব্দ করা হয়েছে 50,000 মিটার অবৈধ জাল ও 4 জেলেকে আটক করা হয়। আটককৃতদের জেল জরিমানাও করা হয়েছে। নৌবাহিনী সর্বদা তৎপর আছে এই তেঁতুলিয়া আবাসস্থলে যাতে কোনো রকম জাল না ফেলা হয়। ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে দেশের 6টি অভয়াশ্রমে মার্চ ও এপ্রিল দুই মাসের জন্য সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর রুস্তুম থেকে ভোলার ভেদুরিয়া পর্যন্ত তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম হিসেবে চিহ্নিত করেছে মৎস্য বিভাগ। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা 75,000। এর বাইরেও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন এখানকার লক্ষাধিক জেলে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।